Hello, my lovely viewers. Assalamu alaikum. Bangladeshi mom London. Ekhon shokal bela. Ekhon onek shokal bela. Ar amader ekhane diner alota ekhon ektu derite ashe jehetu winter time. Ar ajke ami ektu shokali kaj shuru korbo. Karon amar extra work korte hocche. Amar holiday shesh hoye geche. To holiday ta fill up korar jonno. Ajke অনেকক্ষণ কাজ করতে হবে যেহেতু বাচ্চাদের স্কুল হলিডে বাচ্চারা বাসায় আছে আদ্রিত একটু সময় দিবে আর ওর আব্বু একটু দেইতে জবে যাবে সেজন্য সাহস পেলাম আর কি শীতের সকাল তারপর এরকম কুটকুট অন্ধকার মানে কেমন যেন লাগছিল তো আল্লাহ ভরসা চলে আসছে স্টেশনের দিকে এখন অনেক মানুষ দেখা যাচ্ছে কারণ এই সময়টায় শুধু এই সময় না সারা রাত দিন জুড়ে মানুষ আসা যাওয়া করে নাইট শিফটে কাজ করছে কেউ রাত দুটো থেকে তিনটা থেকে কাজ শুরু করছে মানে সব সময় দেখবেন বাসে ট্রেনে মানুষজন আছে তো আমি স্টেশনে চলে আসছি এই জায়গাটা এখন একটু নিরিবিলি লাগছিল দেখেন চারিপাশে অন্ধকার ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি এখান থেকে আকাশ দেখা যায় তো তাই একটু অন্ধকার লাগছিল আর কি আর যেগুলো আন্ডারগ্রাউন্ড থাকে সেখানে আবার আকাশ দেখা যায় না মাটির নিচে আমি আসার সময় সেটা দেখতে পাবেন তো ফাইনালি আমি একটা স্টেশনে চলে আসছি এখন আরেকটা স্টেশন চেঞ্জ করে আমি জবে চলে আসলাম অনেক সকালবেলা মানুষজন খুব কম এসছে তো প্রথমে কফি বানালাম তারপর ব্রেড টোস্ট করে ব্রেড দিয়ে খাবো আর সাথে খাবার নিয়ে আসছি কারণ অনেকক্ষণ আজকে থাকতে হবে বিকেল 5টা পর্যন্ত থাকতে হবে সেজন্য মানে আমার যতটুকু খাওয়া দরকার নিয়ে আসছি আবার ব্রেক টাইমে দেখা গেল কিছু কিনে খেলাম তো ব্রেকফাস্টে কফি আর ব্রেড খাওয়ার পর আমি আমার কাজ অর্ধেক শেষ করলাম তারপর আমি আবার ব্রেক টাইমে চলে আসছি আর ব্রেক টাইমে আমি ফ্রুটস নিয়ে এসেছিলাম আমি গ্রিন টি নিয়েছি মাঝে মধ্যে এখন গ্রিন টি খাই আর অনেক কিছু নিয়ে আসছি আর এই চিকেনটা এটা হালাল এটা আমার একটা ছোট বোন আছে আমাদের বান্ধবীর মতোই আমরা তিনজন ওরা আমার অনেক অনেক ছোট আমার ছোট বোন জ্যোতির সমান তো ও আমার জন্য কিনে নিয়ে আসছে তো অনেক দোয়া ওর জন্য অনেক ভালো ওরা দুজন একজনের নাম সঞ্জিদা আর একজনের নাম মাহফুজা খুবই ভালো ওরা দুজন তো খাওয়া দাওয়া শেষ করে তারপর ফাইনালি আমি বের হয়ে গেলাম আমি এখন স্টার্ট ফোর্টের দিকে যাচ্ছি আর স্টার্ট ফোর্টে গিয়ে একটা সমস্যা হবে যখন জব থেকে বের হয়েছি দেখলাম অনেক বৃষ্টি দেখেন সবার জ্যাকেট ট্যাকেট ভিজা আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমি তো আমব্রেলা নিয়ে আসিনি আমি তো তাহলে ভিজে যাবো এমনিতেই অনেক শীত কয়েকদিন ধরে তো মনে হলো যে এখনই যাচ্ছি না বাসায় একটু ওয়েস্টফিল্ডের ভিতরে চলে আসলাম এই শপটা নতুন হয়েছে এখানে এক একটা মানে এগুলো বিভিন্ন ক্যারেক্টার তো এখানে এইটার দাম ছিল বাংলাদেশের টাকায় প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা মানে বিভিন্ন প্রাইজের ছিল 50,000 60,000 1 লাখ আমি তো প্রায় সারপ্রাইজ হয়ে গেলাম একদম ছোট ছোটগুলো সেগুলো আবার 15 পাউন্ড 20 পাউন্ড 13 পাউন্ড এরকমও ছিল মানে ওয়ান পিস ছোট ছোট একদম মানে আশ্চর্যই লাগলো আমার কাছে একদম যে এত দাম আমার মনে আছে আদ্রিতা যখন ছোট ছিল যখন আমার সেজ বোন এখানে থাকতো জয়া ওকে যে এরকম ছোট ছোট অনেকগুলো কিনে দিয়েছিল সেই সময়টার দাম আর একটু কম ছিল এখন মনে হচ্ছে দিনে দিনে সব কিছুর দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে তো কিছুক্ষণ এই দোকানটায় ছিলাম দেখলাম যেহেতু নতুন হয়েছে এর আগেও দেখেছিলাম কিন্তু আসা হয়নি তো আজকে মনে হলো বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে হোক আর আমার কলিগ আছে খুবই ভালো আমার ফ্রেন্ডের মতো ইন্ডিয়ান তো ও আবার আমার হাতের পান্ডোরা খুব পছন্দ করে আমার দেখা দেখে অনেকেই কিনেছে আমার জবে আমিও অনেকেরটা দেখেই কিনেছিলাম ভালো লেগেছিল ওরা আবার আমারটা দেখে কিনেছে তো আমারই ফ্রেন্ড বলল যে ওর বাসার সামনে পান্ডোরা শপ নেই এখন ও আমার মতো পড়তে ইচ্ছে হয় আর ওদের আগ্রহটা আরও কেন হয়েছে আমি সবসময় পান্ডোরার চার্মগুলো অনেককে গিফট করি তো ওরা আবার দেখে আল্লাহ এত দামি দামি চার্মগুলো ও গিফট করে তাহলে আমাদের হাতে থাকুক দিবে হয়তো বা এ থেকে ওদের আগ্রহটা আরও বেড়েছে তো আমাকে বলল যে তোমার বাসার কাছে যেহেতু পান্ডোরা শপ তাহলে আমার জন্য একটা কিনে নিয়ে আসবে আমার কোনো সমস্যা নেই কারণ আমার একদম বাসার
কাছে। তো আজকে মনে হলো যে আমি একটু তাহলে পান্ডোরা শপে যাই, আমার সেই ইন্ডিয়ান ফ্রেন্ডের জন্য আমি এখন পান্ডোরার চাম কিনবো, আমি ওর জন্য কিনে নিয়ে যাব, তারপর ও আমাকে পে করে দেবে এরকম আর কি। এবং ও আমার হাতেরটাই নেবে, আমি যেটা পরি সেটাই ওর লাগবে। আর চামগুলো ও আমি বললাম তুমি নিজে আর এগুলো কিনো না, সবাই তোমাকে গিফট করবে, সবাই তোমাকে ভালোবেসে গিফট করবে, তোমার সন্তানেরা দিবে, তোমার হাজব্যান্ড দিবে, তোমার বান্ধবীরা দিবে এরকম। বললো ঠিক আছে। তো আমি পান্ডোরাতে চলে আসছি, আমার সময় মানে কাটছে ভালোই, যেহেতু বাইরে বৃষ্টি, বাচ্চাদের বলে দিয়েছি আমি ওয়েস্টফিল্ডে আছি, চিন্তার কিছু নেই। তো এখানে অনেক রকম চার্ম দেখলাম, তারপরে রিংগুলো এখানে খুব পপুলার, টিনেজ মেয়েরা খুব এই রিংগুলো কিনে। আর যেগুলো এক্সপেন্সিভ ছিল সেগুলো তো দেখলামই, বিভিন্ন রকম চার্ম আছে এখানে, এখন আপনি কোনটা কিনবেন সেটার উপর নির্ভর করে। এগুলো যেমন 170 করে। তো সেদিন এক আপু আমাকে মেসেজ দিয়েছিল যে আপু পান্ডোরার জিনিসের এত দাম কেন, এগুলো কি গোল্ড বা ডায়মন্ড? আমি বললাম যে না, এগুলো গোল্ড না ডায়মন্ড না, এগুলো সিলভার, এটা একটা ব্র্যান্ড সেই জন্য এটার দাম বেশি, তবে এটা সিলভারটা খুব ভালো। বাংলাদেশের রূপা যেমন কালো হয়ে যায়, এখানকার পান্ডোরাটা কালো হয় না। তারপর মনে হয় একটু খাদিতে যাই, খাদিতে নতুন ড্রেস আসছে, এত সুন্দর সুন্দর, এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, অফ হোয়াইট। শুধু কামিজটার দামই পড়বে 12-13,000 টাকা বাংলাদেশের টাকায়, এবার চিন্তা করেন। 78 পাউন্ড, এখন আমাদের এখানে পাউন্ডের রেট 155 করে যদি আপনি কাউন্ট করেন, তা 78 পাউন্ডে 10,000 ছাড়িয়ে যায়, মানে শুধু কামিজ। আর সালোয়ার অন্য আপনি আবার ম্যাচ করে নেবেন। এই যতগুলো কামিজ এখন দেখবো সবগুলোই হচ্ছে মানে সিঙ্গেল পিস, এগুলো সব 4,000-5,000 করে বাংলা টাকায়, একটু বেশি দাম, মানে যেগুলো সুন্দর সেগুলোর দাম একটু বেশি। আর দেখা যায় সেলের টাইমে মানে এমন সব কাপড় চোপড় ওরা সেল দেয়, তখন মানে মেজাজটাই খারাপ হয়ে যায়, যে এত সুন্দর সুন্দর জামাগুলোর এত দাম থাকে। আর যেমন এই হলুদ শার্টটা কিন্তু খুব সুন্দর, এটা যে কেউ পরলেই কিন্তু ভালো লাগবে, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার সামনে একটা আপু কিনে নিয়ে গেল, এটা 40 পাউন্ড ছিল শুধু এই টপসটার দাম। তো 40 পাউন্ড আপনার প্রায় 6,000 টাকার মতো একটা শুধু টপস। আর বাংলাদেশে গেলে এগুলো আমার কাছে কেউ 1500 টাকা যদি চায়, তারপর আমার কাছে মনে হয় আল্লাহ এত দাম। আর এখানে আমরা 40 পাউন্ড 50 পাউন্ড করে কিন্তু কিনছি। এই কালো টপসটাও সুন্দর ছিল, অনেক সুন্দর, যদিও আমি এত শর্ট টপস পরি না, তারপরও খুব ভালো লাগছিল। আমার মেয়েও ওগুলো পরতে চায় না, সেই জন্য আসলে কেনা হয় না, তবে দেখে ভালো লাগে। এই সাইডটা একটু ডিসকাউন্ট ছিল, তবে নতুন যেগুলো আসছে সেগুলোর উপরে কোনো ডিসকাউন্ট নাই, সেগুলো আপনার ফুল প্রাইসে কিনতে হবে। এই জামাটাও সামনাসামনি খুব সুন্দর, কিন্তু এটা 50 পাউন্ড, অর্থাৎ 7-8,000 টাকা শুধু কামিজের দাম। আপনি ওড়না আর পাজামা সহ যদি কিনতে যান, সবগুলোই আপনার 10,000-15,000 মানে এরকম পড়ে যাবে, যেটা অনেকে মানতে পারবেন না যে এই ড্রেসের এত দাম কেন, এরকম একটা অবস্থা। ওই যে এখানে আসলে ওই যে বললাম শপের ভাড়া, আবার এখানে যারা কাজ করে সব কিছু মিলে ওর একটা দাম নির্ধারণ করে। এই জামাটা খুব ভালো লেগেছে, মানে সালোয়ার সব কিছু মিলে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো খাদিতে ঘোরা শেষ, তারপর আমার মনে হলো তাহলে আমি একটু বাসার জন্য কেনাকাটা করে নিয়ে যাই। তো এখন একটু হাবিজাবি কিনবো, তারপরে আমি আস্তে ধীরে, বৃষ্টি এখন অনেকখানি কমে গেছে, কেনাকাটা শেষ করে আমি এখন আবার পেছন দিক দিয়ে আমার বাসার দিকে চলে যাব। এই তো কাজ অনেক ছিল আজকে, এবং অনেক বড় শিফটেই কাজ করেছি, কিন্তু খারাপ লাগেনি। যতটুকু ভেবেছিলাম যে আমার কষ্ট হতে পারে হঠাৎ করে, আমি এত কাজ তো কখনো করিনি, তারপর মনে হলো যে না ভালোই লাগলো। বাচ্চারা যেহেতু বড় হয়েছে, একা থাকতে পেরেছে, সেজন্য ভালো লেগেছে। তবে আমার কখনোই ইচ্ছে হয় না আমি কখনো এত লং শিফট করব, বা বাচ্চাদের বাসায় একা রেখে আমি কাজ করব, সেটা আমার আর আমার হাজব্যান্ডের দুজনের কোনো ইচ্ছে নাই। আমরা ওই যে স্কুল আওয়ারে কাজটা করে আমি খুব হ্যাপি হই, কারণ ওদেরকে নিয়ে এসে ওরা দেখতে পারে যে আমি বাসাতেই আছি, যেন ওরা বুঝতে না পারে আমি বাইরে আছি এরকম। তো আলহামদুলিল্লাহ সব কিছু এখন ঠিক আছে, আমি আরেকদিন কাজ করলে আমার হলিডের টাইমটা আমি পেয়ে যাব।
তো এখন আমার সব কেনাকাটা হয়ে গেল, এখন আমি আমার বাসার দিকে আবার যাচ্ছি। আমার ব্যাগ সব কিছু ভিজে যাচ্ছে, তারপরও প্রায় চলে আসছি বাসায় গিয়ে এখন সব কিছু গুছাবো, তারপর নিজেকে ফ্রেশ হবো, তারপর বাচ্চাদের খাবার বানাবো। ওর অনেক কিছু খায়, ওদের জন্য অনেক খাবার রাখা হয়, পিজা রাখা হয়, বিভিন্ন রকম খাবার রাখা হয়। এয়ার ফ্রায়ার কাছে থাকে, আদ্রিতা বায়াস, সেগুলো ওরা একা একা তৈরি করতে পারে। এখন তো এসেই প্রথমে নিজে ফ্রেশ হয়ে তারপর কিচেনে চলে আসলাম, ও একজনের জন্য সবজি নুডলস সব সময়কার মতো আর কি। তো আমি বললাম যে না, তোমরা তিনজন মিলে সবজি নুডলসটা খাও না প্লিজ, কারণ আমার একটু টায়ার্ড লাগছে। তো ওদেরকে এখন তিনজনকে সবজি নুডলস দিচ্ছি, আর দিয়ে খেতে চাচ্ছিল না। তারপর মনে হলো যে না, আমি কি খাবো, তখন মনে হলো যে আমার ছোট বোন আমার জন্য স্যুপ পাঠিয়েছে বাংলাদেশ থেকে, জ্যোতি, তো একটা স্যুপ বানিয়ে খাই। আমার বাচ্চারা বাংলাদেশের ম্যাগি স্যুপটা খুব পছন্দ করে, সেজন্য আমার ছোট বোন প্রায় কেউ আসলেই পাঠিয়ে দেয়। টিভির সামনে এসে বসলাম, এসে মনটা খারাপ হয়ে গেল। ট্রেনের মধ্যে আবার আগুন লেগেছে বা কেউ ধরিয়ে দিয়েছে, আহা, এত কষ্ট, এতগুলো ফ্যামিলির এত বড় ক্ষতি হয়ে গেছে। যখন এগুলো দেখি নিজেকে দিয়ে চিন্তা করি, এটা খুবই কষ্টের। রাজনৈতিক ব্যাপার স্যাপার যখন এই ট্রেনে বাসে আগুন দিয়ে অন্য অন্য মানুষের জীবনগুলোকে নষ্ট করা হয়, খুবই কষ্টের। আচ্ছা, এখন আমি টিভি দেখার পর আমার বাসার জন্য রান্নাবান্না করব। তো একটা বিষয় শেয়ার করি, অনেকেই আমাকে কমেন্ট করেন, আপু জ্যোতি আপনার ছোট বোন ওকে বিয়ে দিচ্ছেন না কেন, ওকে লন্ডনে নিয়ে আসেন। জ্যোতির বিয়ের জন্য লাইফে অনেক 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 ছেলে দেখা, ওকে সবাই পছন্দ করে, লন্ডনের অনেক সিটিজেন দেখেছি, অনেক ভালো কোয়ালিটির ছেলেদের দেখেছি, সবাই জ্যোতিকে পছন্দ করে, কিন্তু জ্যোতি কাউকেই পছন্দ করে না। ওর সাথে নাকি কোয়ালিটিতে অনেকের ম্যাচ করে না, ও এটা বলে। শুধু লন্ডনে না, বাংলাদেশ অনেক ভালো ভালো, তারপর অস্ট্রেলিয়াতে, আয়ারল্যান্ডে সবাই দেখেছে, ও রাজি হচ্ছে না। তো দেখা যাক, ওর ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। তবে লন্ডনে যে ছেলেটা ওকে খুব বেশি পছন্দ করেছে, লন্ডনে সিটিজেন, নিজের বাড়ি, পিএইচডি করা, বাংলাদেশে আমাদের বিক্রমপুরের ছেলে, বাংলাদেশে নিজেদের ছয়তলা বাড়ি, নিজের ছেলের আবার নিজস্ব দু তিনটা ফ্ল্যাট আছে, তো ওর ভালো লাগেনি আর কি। তো আসলে বিয়ে শাদী সব তো আল্লাহ পাক লিখে রেখেছে, তো দেখা যাক, দোয়া করবেন সবাই। তো এই তো এভাবেই আজকে আমার দিন গেল, এখন সবাই রাতে খাওয়া দাওয়া করব। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।